Shankar, Mukherjee, Shankar, to his fans, needs no introduction. His journey started with Koto Achanay, his tribute to Noel Power, the last British barrister in the Calcutta High Court. We would like to hear from him what made him choose writing as a career and why he writes what he does and why he writes them. So please put it up for Mani Shankar Mukherjee. নমস্কার আপনাদের সকলকে। তো আজকের এই সেশনে আমরা গ্রেট সরকার তার সঙ্গে বসেছি একটু আলাপ করব বলে। অবশ্যই আপনাদের অনেক প্রশ্ন থাকবে, তার উত্তর দেবার চেষ্টা উনি করবেন, আমরাও করব। তো আপনারা কি এই সেশনটা কি বাংলায় চান না ইংরেজিতে চান? বাংলা, ঠিক আছে। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিবাদন, অভিনন্দন। এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা একই সঙ্গে আমাদের পক্ষে একটুখানি ভালো লাগার, একটুখানি আমার ভয়ের। মানে তার মানে কি আমার উপর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে? ইজ দ্য চ্যাপ্টার গোয়িং টু বি ক্লোজ? না, এই ধরনের একটা প্রশ্ন আমাদের পীড়িত করে। তা সেটা আমি ওকে জিজ্ঞেস করতে চাই, দে হাউ ডু ইউ ফিল যখন এরকম একটা প্রস্তাব এলো, দিস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হোয়াট ওয়াজ এক্স্যাক্টলি হিজ ফিলিং? খুব সত্য সত্য কোশ্চেন করবেন মনে হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছি। প্রথমে লাইফ, তারপর টাইম, আর তারপর অ্যাচিভমেন্ট, তিনটে কথা উনি বলে ফেললেন। আমি তো লাইফ বাঁচাতে বাঁচাতেই আমার জীবনটা চলে যাবে। টাইমে কখনো এই টাইম সেভিটে ছাড়া আর কোথাও কিছু পাই, আর অ্যাচিভমেন্ট শেয়ার আমি কী বলবো, কিছুই হয়নি। কারণ লোকেরা কেউই আমাকে খুব সিরিয়াসলি আগে দিতে পারে। আমি শুধু এইটুকু বলতে পারি, যখন আমি প্রথম লেখা আরম্ভ করলাম, আমার প্রকাশক তিনি আমাকে একদিন বললেন যে আপনার পুরো নামটা দিয়ে বইটা থাকবো। আমি সে কি আমি তো ছদ্মনাম দিয়ে দিয়েছি, বললেন না, এর আগে আমি একটা বই বার করেছি ছদ্মনাম দিয়ে, সেখানে লেখা ছিল প্রকাশকের বক্তব্য যে লেখক আর নেই, সে বইটার নাম আমরা জানি দৃষ্টিপাত। এবং উনি বললেন বহু লোক আসতো যত করে কাঁদতে কাঁদতে বলতো, ওকে ওর নামটা ঠিকানাটা যদি না দেন, বিধবার ঠিকানাটা যে আমি দেখা করবে দেন। তার কিছুদিন পরে লেখক আর পালেন না, এত প্রশংসা হতে আরম্ভ করলো যে উনি সবাইকে নিতে আরম্ভ করলেন যে আমি দেব। সেই সময় ওই দোকানে একটু হামলা হয়েছিল, কয়েকটি মারধর করবে এরকম করেছিল। উনি বলেছিলেন আমি আর কখনো পদ্মনামা লেখক বলি ছাড়ব না। আমি আরেকজন বড় স্যাটেলাইটকে ধরলাম, খুব বড় লেখককে, যে আপনি একটু বলে দিন না। উনি বললেন বলে দিচ্ছি, আর উনি বললেন যে আপনি কথা দিন যে আপনি জীবনে কোনোদিন আমার পারমিশন ছাড়া কোনো সভায় যাবেন না, কাউকে বলবেন না যে আমি এই বইটা লিখেছি, আপনি কথা দিয়েছিলেন। তারপরের থেকে দীর্ঘকাল সেই জন্যে কলকাতা শহরে আছি, কিন্তু কখনোই কারোর সঙ্গে বিশেষ মুখোমুখি হতে পারে। উনি বলতেন আপনি মনে রাখবেন যে কিছু লেখক আছে তাদের দেখলেই মনে হয় যারা মস্ত বড় লেখক, কিছু লেখক আছে তাদের দেখলে বোঝাই যায়। আপনাকে যে দেখবে সঙ্গে সঙ্গে একটি বই বিক্রি হয়ে যাবে,
এই ঘুরে দেখলেই আমি বাকি দুদিনটা চালাব। আমি কিন্তু তাই করেছি জানে, আমি কখনো ওই ভয়ে যে আবার দু একখানা যা বিক্রি হয় সেটাও বন্ধ হয়ে যাবে লটে। তারপরে নানান শুদ্ধ জীবনে এলো, সবাই বলত যে ওই একখানা লিখেছে কোনো রকমের শেষ। আমারও কিরকম ধারণা হবে যে একটা কোনো রকম লিখে ফেলেছি, উকিলের বাবুর মৌরি হিসেবে যথেষ্ট। ওয়ান বুক প্রথম বলে একটা কথা ইংলিশে আছে শুনেছি, আমি বলতে পারবো না ভালো, ওটা নাকি একটা গালা যাচ্ছে, আর কিছু নেই একটা। আমি তখন আমাদের পাড়ায় একটি কাকি ঠাকুর ছিল, তার কাছে গিয়ে চোখ বন্ধ করে আমি 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতাম। যে বলত, মা আমি আর কিছু চাই না, আমি খ্যাতি চাই না, আমি সফলতা চাই না, আমি বড় করতে চাই না, তুমি শুধু আমাকে ওয়ান বু বছরের গ্লানি থেকে মুক্তি দাও, যাতে আর একখানা বই অন্তত। আমার মা আমার এই দুষ্টিতে থেকে দুষ্টিটা পড়ে গেছে, উনি বললেন ওই কীর্তি বর্ষে তো আর কিছুই পড়িনি, একখানে তো পড়েছি, অত ভয় কি, যদি হবার হয় একখানে কি হবে। কিন্তু আমার মন তাতে হচ্ছিল বহুত হচ্ছিল, শেষ পর্যন্ত এই আরেকটা বেশি অভিনয় বলে তখন লোকে বললে আগের বইটা ভালো হয়েছিল, এটা অত ভালো। তখন বুঝলাম যে সবসময় যেটা করছে সেটা ছেড়ে দিলে বাংলার কিছু পাঠক পাঠিকা আছে তখন তাকে বলে, যদি ধরুন আমি উপন্যাস লিখছেন সেটা ছেড়ে দিয়ে আমি গল্প লিখতে আসবো, লোকে বলবে গল্পটা আপনার দ্বারা হবে না, আগেরটা তো চিত্র ছিল ভালো। আমিও মনের দুঃখে অনেকদিন বাচ্চার যে কিছু তো করতে হবে, কিছু কিছু লিখে ফেলতে হবে, নানান রকম মাঝে মাঝে এটা করতে হতে পারে, ওটা করতে হতে পারে। আমিও এক সময় ইদানিং কিছু জীবনী সাহিত্য রচনা, এখন কিছু লোক পাড়ার যারা আমি খুব চিন্তা করতে পারে বলছে যে আপনি তো উপন্যাস ভালো লিখছিলেন, আবার ওসব ছেড়ে দিয়ে ঠাকুর স্বামীজি অভিনন্দন করতো, এসব মধ্যে যাচ্ছে কেন, আমি নিজেও তাকে বুঝতে পেরেছিল একটা সেটা না ছাড়া পর্যন্ত লোকে বিশ্বাস করে অনলাইন। আমি বলছি কি যে এই যে জায়গাটা আপনি এলেন যে নানান রকমের লিখছেন, প্রথম যখন আমরা কত হাজার দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে যখন উপন্যাসগুলো আসতে শুরু করলো চৌরঙ্গীর সঙ্গে একটু পরে, আমরা কিন্তু সেই সময়কার যে শারদীয় সেইগুলোর প্রতি সাগ্রহে চেয়ে থাকতাম যে তার মধ্যে শঙ্করের উপন্যাস থাকবে। কাজেই উনি কত অজানারের যে সময় সেটাতে যদি উনি সাকসেসফুল হয়ে থাকেন তাহলে উপন্যাসে তো ছোটো উপন্যাসে তো অনায়াসে সফল হলেন, তারপরে যে বড় উপন্যাস ধারাবাহিক লিখতে থাকে তাকে আমরা দেখলাম যে তার প্রকাশটা প্রকাশভঙ্গি সমানই দক্ষ কুশল আছে। তো এই প্রসঙ্গে বলি যে এই যে উনি কত হাজারে লিখলেন, তার মধ্যে দৃষ্টিপাতের নাম উনি করলেন, তাছাড়াও বোধ হয় যতদূর আমার মনে পড়ছে শীতে উপেক্ষিতা রঞ্জনের আর কপাট জরাসন্ধর দেশে বিদেশে শহীদ মুস্তাফা এদের এই বিখ্যাত বইগুলো তবেই কিন্তু লেখা হয়ে গেছে, তা সত্ত্বেও কত অজানারে যখন পড়ছে তখন সেটাকে মনে হচ্ছে মানে একেবারে তাজা, অ্যাবসলিউটলি ফ্রেশ। তো এই যে ফ্রেশনেস এটা তো শুধু অভিজ্ঞতার নয়, এটা লেখকেরও একটা ভূমিকা সেখানে রয়েছে। আমি ওকে জিজ্ঞেস করতে চাইব এটা যে ইন্সপিরেশন সে সম্পর্কে উনি বহুবার বলেছেন, কিন্তু অনেক মানুষ আছেন অনেক পেশার তাদের সেই পেশাগত অভিজ্ঞতাটা হয়তো খুব সমৃদ্ধ হলো, তা সত্ত্বেও দেখি না তাদের যে
যে কলম ধরবে, কলম ধরলেও যে তারা সবসময় খুব ভালো লেখেন বা সফল সার্থক হন তা কিন্তু ঠিক নয়। কিন্তু এই যে তিনি একটা পিস ছড়লেন, পিঠটা সঙ্গে সঙ্গে লক্ষ্যভেদ করল, এই ব্যাপারটার পেছনে একটা কোনো হিস্ট্রি আছে, একটা প্রসেস আছে। আমি সেই প্রস্তুতির সময়টার কথা একটু জানতে চাই, মানে সেটা বিষয়বস্তু নয়, আমি সেটা ওই চলনভঙ্গি রাইটার হিসেবে এই এইগুলো জানতে চাই, প্রস্তুতিটা। আগে উচ্চাকাঙ্ক্ষা ছিল, লেখক হবার ইচ্ছা ছিল ছোট থেকে, খুব বেশি কি পাঠক ছিলেন তিনি, বই পড়তেন, এই সমস্ত জিনিসগুলো আমার জানা গেছে। আমার যে প্রকাশক আমাকে বলেছিলেন ব্যান করে দিয়েছিলেন, এটা পারমিশন ছাড়া আমি কোনো জায়গায় যেতে পারবো না, তিনি বলতেন যে আপনার যা বলবার তা তো আপনি লেখাটি করবেন, তারপর কদিন আপনি বাঁচবেন আবার লোককে বুঝে বাড়ি বাড়িতে গিয়ে মিটিং মিটিংয়ে গিয়ে গিয়ে বোঝাতেন কী লিখেছেন, মানে বই যে বই নিজের পায়ে দাঁড়ায় না, পাঠকের সব প্রশ্নের উত্তর যদি তার মধ্যে না লুকিয়ে থাকে তাহলে আপনার চেষ্টা বৃথা। মনে রাখতে হবে আপনি আলু গাছের চাষ করেন না বেগুন গাছের চাষ করেন, সেটা আবার কী জানিস বলে আলু দেখুন এই হলো একবার শিকড় থেকে তুলে ফেললে শেষ, আর বেগুন হচ্ছে বছর এক বছর আপনি কখনো কখনো একটা হচ্ছে কাটছেন আবার একটা লিখছেন একটা লিখছেন, এই লেখকও হচ্ছে কেউ কেউ আলু আর কেউ কেউ বেগুন, আপনি কোনটা হবে আপনি ঠিক করেন নি। দেখুন এই হ্যাঙ্গামের মধ্যে যাব না, তা যদি এক্ষুনি করে ফেলি তাহলে আর বাকি কিছু থাকবে না, মরার পরে দু পাতা লেখবার মতো জানিও বা পয়েন্ট কেউ খুঁজে পাবে না। আমার একটাই আমাদের পড়ে আছে যে কেন এই লেখার লাইনে গেলাম, কী অবস্থা, আজকে সকালে বসে বসে ভাবছিলাম কি দেখলাম যে দুটি সাহেব আমার জীবনে মস্ত একটা জায়গা অধিকার করে আছে, তার মধ্যে একজনকে আমি দেখেছি একজনকে যাকে দেখিনি তিনি আমার মায়ের বাবার অফিসে কাজ করতেন, চোপড়া সাহেব খুব উদ্ধত, তিনি একদিন তার পাটা আমার দাদুর চেয়ারের একটু ওপরে তুলে দিয়েছিলেন, আমার দাদু উঠে তাকে একটি ঠাকুর মেরেছিল, মেরে অফিস থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। কিছু লোক খুব প্রশংসা করলো যে ইংরেজি আমলে এরাম কাণ্ড করেছে সাহস ছিল, আর একজন বলে এক্ষুনি পুলিশ এসে ধরবে চাকরিটা গেল, খুব কষ্টের মধ্যে চলে গেলে। আর তিনটি বিবাহযোগ্য মেয়ে ছিলেন, দেখতে খুব সুন্দর, আমাকে দেখে বুঝতে পারলেন ভাবছেন বাড়িয়ে বলা তো নাটক নবেল যারা লেখে তাদেরও বেশ তাই নাকি। তারপরে আমার বাবা যখন আমার মা দ্বিতীয় পক্ষে বিয়ে হল সেখানে অলরেডি একটি বড় মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে আর দুটি ছেলে, মায়ের নাম কিন্তু প্রথমে পাল্টাতে হলো কেন আমার সদাদার নাম আর আমার মায়ের নাম একই বলে সেটা হয় না, সেই জন্যে মা গৌরী থেকে ডিকশনারি থেকে অভয়া বলেন হয়ে যাই হোক। কিছুদিন পরে যখন আমার জন্ম হলো তখন পাড়ার লোকেরা বললি অবহেলা এত সুন্দরী লিখতে এত রং নাই করতে এটা কেলে এলো, মা তো ইন্দ্রাজি কাঁদছে এমন অবস্থা। সেই সময় আমার দাদু আমার মায়ের বাবা তিনি হয়ে গেছে, তিনি
সাহেবকে মেরে বীর হয়েছিলেন, কিন্তু সংসারটা জলাঞ্জলি হয়ে গেল। ওকে দেখে মা আরো কাঁদিলেন। উনি বলেন, কাঁদছিস কেন, আলো তো কি হয়েছে, তোর ছেলের মুখটাও গোল আর আশুবুজ্জের গলার মুখটাও গোল ছিল, নিঘাত আশুবুজ্জে হবে, এই বলে চলে গেল। আর যাওয়ার সময় একটা পাউডার দিয়ে গেছে, তখনকার দিনে কালো ছেলেদের কিন্তু সাদা পাউডার ব্যবহার করতে দিত না, একটা পিঙ্ক রঙের পাউডার জার্মান পাওয়া যেত, তাদের কিনে দিয়ে গিয়েছিলেন। এই কোটোটা মা কিন্তু ফেলতে পারেননি, দীর্ঘ পা সেটা রেখে দিয়েছিলেন আর বিশ্বাস করে বসেছিলেন যে আমার বাবা বলে গেছে যে আমার ছেলে আশুমুখীতে হবে। একটা জিনিস বুঝতে পারেননি যে আশুমুখীতে অঙ্কেতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, আর অঙ্কটা আমার একটু বুঝতে পারছেন কি একটু অসুবিধা। পরীক্ষা দিয়ে এসছি, দেওয়ার পরে বা ইয়েকে বললে পাশে তো অঙ্ক দিতে উত্তর লিখে নিয়ে আসতে হতো, অঙ্ক নিয়ে গেছি, দেখলো দেখি আমার বাবা বললেন যে হয় 82 আর না হলে 86 পাবে। আমি তাই বিশেষ করে বসে আছি, রেজাল্ট বেরোলো কী করে জানি না, আজও আমার কাছে রহস্য রয়ে গেছে, আমি 12 পেয়েছি। আপনাদের বলতে পারি যে আমার দোষ নয়, আশু মুখুজ্জেরও দোষ নয়, বৈতব্য ছাড়া আর কারোর জন্যই এটা হতে পারে না। মন খারাপ হয়ে গেলো, তাহলে তো আশু মুখুজ্জে আমি কোনোদিনই হতে পারে না, মা তো আর কিছুই নেই, শুধু ভেবেছি যে আশু মুখুজ্জে বাড়িতে আমার বাবা বলে গেছে নিশ্চয়ই হবে। আমি তখন ধরুন কী করা যায়, অঙ্কটা হলো না আশু মুখুজ্জেটা হলো না, এরপরে কী করা যায়। তখন ধরুন যে তাহলে ছবি আঁকার দিকে একটু নজর দেয়, ছবিতে তো অঙ্ক টঙ্ক তো ছবি মা আমাকে কষ্ট করে রং কাগজ এসব কিনে কিনে দিলেন, দিলাম আর তারপরে বললো ওই বসে আপো প্রতিযোগিতা হয়েছে ওইখানে আমি নাম করবো পাটানা, তখন এন্ট্রি ফি এলে মা দিয়ে দিলে গেলাম। ওখানে যাওয়ার পরে সাবজেক্ট অ্যারাউন্স করবে কী আঁকতে হবে, বললেন একটি মানুষের মুখ আঁকবে, আমি যখন এঁকে ফেললাম কিন্তু তখন আমার কি আর জানে আমি বুঝতে পারি ঠিক আমার একটা ডাব এঁকে দিয়ে চলে এসে। দেখুন আমি সময়ের থেকে অনেক আগে পিকাসো টিকাসোকে ওই করে মানুষ বললে কুমড়ো আঁকে, কুমড়ো বললে পেঁপে আঁকে, মানে আমি তখন যত লোককে দেখিনি সবই মনে হয় যে এই এরকম ডাবের মতো দেখতে, পেঁপের মতো দেখতে, কে লাউয়ের মতো দেখতে, এই দেখতে লাগিয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে পিকাসো যদি একটি কুমড়ো আঁকে, বাজারে তখন দাম হচ্ছে 1 টাকা, উনি 1 লাখ তার দাম হয় 1 লাখ টাকা। আর আমার মতো লোক আমি একটা মানুষের বদলে একটা দামে কিছু বলে আমাকে ওরা বললে পুরস্কার তো দেবেই না, তিরস্কার দিয়ে কি থাকে পা। ফিরে গেলাম মার চোখটা টসটস করলো, আমি বুঝলাম এ লাইনে আমার হবে না, আমি সময়ের থেকে অনেক আগে চলবে। এখন সব আর্টিস্ট ওই করে কিন্তু দেখবে একটা বললে রাম বললে শ্যাম না হাঁটলে না হয় না, ওকে তো তাই আসছে সেখানে যদি স্বামী গল্প হয় তবে সেটা রামের গল্প হয়, সিনেমা হলে তো আরও কাজে সোজা কথা কিছু আমলে কি ওঠে না। তখন ভাবো আর কি রইল দেখি, এরকম গান ছাড়া কি রয়েছে, গানের ক্লাসে স্কুলে নাম দিলাম। আমাদের স্কুল থেকে তখন এই বেলুড়ে গান গাইবার জন্য কোনো অনুষ্ঠান টুনুষ্ঠান হলে সবাইকে মিলে গাইতে নিয়ে কতদিন রিহার্সাল টিহার্সাল হয়েছে, খুব ভালো রিহার্সাল গিয়েছি। তারপরে মাস্টারমশাই ছিলেন না গানে, একদিন ফিরে এসে বলে যখন গাইছি জন্য বলছি কোথায় কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কী গণ্ডগোল হচ্ছে উনি ঠিক বুঝতে পারছেন না, উনি তখন বলছেন কি যে একবার করে কানের কাছে মুখের কাছে একটা কানটা নিয়ে যাচ্ছে, আমার কাছে এসে নিয়ে গিয়ে কানটা নিলে গিয়ে আমাকে চিড়িয়াখানা বন্ধ করার দো, আমি বন্ধ করলাম আর দেখা গেল মিলে যাচ্ছে সব, এইবারে মিলে যাচ্ছে। উনি বলে তোমার হবে না, তুমি যাবে না, আমি কান্না ছাড়া আর কি করবো,
অন্য ছেলেরা বলে স্যার ওকে নিন না, বলি সর্বনাশ হয়ে যাবে, বেবির মারা গেলে আর কোনোদিন ডাকবেন না। তারপর বলে কিছু পথ নেই খুঁজে পাওয়া যায় না, বলে হ্যাঁ একটা হতে পারে, বেলুড়ে বড্ড জুতো চুরি হচ্ছে বলতে। অনেকেই না বোনটা জুতোর দিকেই পড়ে আছে আর মরের বক্তৃতা শুনছে, কেউ কেউ একটা থলে নিয়ে যায়, থলের মধ্যে চটি পড়ে সে চিনে বসে আছে, গীতাও রয়েছে চটি। গেলাম, এত ভালো কাজ করলো ওনাকে কি বলবো, হইচই পড়ে গেল, নো চুরি, গীতা সবাই প্রায় বুঝে ফেলছে আমার অবস্থা। ও কম কি করি, পরের বছরও ডাক হলো, আবার গেলাম। কিন্তু আমার একটাই প্রবলেম হয়েছিল যে যেখানটা এই জুতোর ডিপার্টমেন্টে থাকতো না সেখানে মাইক যেত না, জানেন আওয়াজটা যেত না। তারপরে বড় বড় মনে হয় যে কী সব কথা বলেছেন, আমি সেরকম কিছুই কখনো শুনি, আমি কী শুনেছি বা বুঝেছি আমি জুতো দেখেই ভক্তর সাইজটা বলে দিতে পারি, কোন ভক্ত কীরকম আমি জুতো দেখে প্রথমে ঠিক করি। এইটা পরে আমার কাজে লেগেছে, পরে যখন এই বিবেকানন্দ লাইনে কিছু এলাম তখন দেখলাম সব লোককে ওই জুতো থেকে দেখা দেখা আরম্ভ করো, নিচু থেকে দেখো তাহলে বুঝতে পারবে। যাই হোক, যে বলছিলাম যে অঙ্কও হলো না, আর্টিস্টও হলো না, গাইও হলো না, করি কিছু তো একটা করা দরকার বুঝতে পারছে। শেষ পর্যন্ত তো হলাম উকিলের মৌরি, উকিলের মৌরি সাহেব উকিল কিন্তু মৌরি, করি কিছু করি না, যায় না। তিনি মারা গেলেন, মারা যাওয়ার আগে তিনি দু চারটে দাবি কথাবার্তা বলেছিলেন। আমি বলছিলাম আমি লেখাপড়া জানি না, উনি বললেন লেখাপড়া জানো তো কিছু দরকার নেই, আমার লাইব্রেরিতে অনেক বই আছে, আমি যখন পড়ে যাবো তখন জানি বসে রাখা হবে। তার তো বলে ইংরেজি কবিতা, আমি না আমার তো বিয়ে পাস করিনি, বললেন তাতে কী হয়েছে, শেক্সপিয়ার কি বিয়ে পাশের জিনিস হয়ে গেছে, অন্য বই লিখেছে পড়বে। এই প্রথমটা দেখলাম অনেক জিনিস বুঝতে পারছি, কেন যাই না, কিন্তু সোজাসুজি কোনো মাস্টার কোনো মানবই ছাড়া দেখলাম পৃথিবীর অনেক ভালো ভালো বই যেগুলো পরে বিশ্ববিদ্যালয়ে সব সর্বনাশ করে দিয়েছে সেগুলো কিন্তু অনেক সহজে লোকের জন্য লেখা হয়েছিল, আমি বুঝতে পারছি। তারপর একদিন আমার ভাগ্য খারাপ, যার কাছে কাজ করতাম তিনি আমাকে পৃথিবীর অনেক কিছু শিক্ষা দিয়ে তিনি মারা গেলেন, কোর্টে গিয়ে মামলা করতে করতে হার্ট অ্যাটাক করলেন, মামলা কী করি। তারপর যে একজনকে বললাম যে ভাই এই একটিমাত্র লোক ছিলেন যিনি বিশ্বাস করতেন যে আমার মধ্যে কিছু আছে, যদিও আমি বিয়ে পাশ করিনি, আছে হবে, আমি সেটা বিশ্বাস করে বসে আছি যে নিশ্চয়ই উনি যখন বলেছেন হবে আমার মধ্যে কিছু হতে পারত, কিন্তু কিছু হয় না। তখন ওদের বললাম যে আমি ভাই একে যাতে পৃথিবী না ভুলে তার জন্য চেষ্টা করবো, বলে কী করবে, আমি বললাম যে আমি টাকা জমাচ্ছি, আমি এর একটা বুদ্ধি করে কলকাতা শহরে একটা বড়ো জায়গায় বসিয়ে দেবো। আমার ঠিক ধারণা ছিল না, জানেন এখন দেখলাম কত 3,000 কোটি টাকা দিয়ে একটা মূর্তি তৈরি হচ্ছে, তখন ধারণা ছিল মফস্বলে হাওড়া থেকে এসছি বসে পাচ্ছে, আমার ধারণা ছিল 400-500 টাকা হলেই বোধহয় একটা মূর্তি হয়ে যায়। আমি তখন অলরেডি 250 টাকা জমিয়ে ফেলেছি, এটা ধরুন 53 সালে আমি মারা গেলেন, তখন আমি বললাম যে এবার আমি ভাই এই 500 টাকা হলেই আমি মূর্তি করে বেরো, তখন যারা জানে তারা আমার বলে ওরে মূর্খ তুই এটাও জানিস না যে ওতে কিছুই হয় না, অনেক টাকা লাগে, মন খারাপ হয়ে গেল, হবে না ওটা, তাহলে একটা তৈলচিত্র আঁকালে কি খুব বড় কাউকে দিয়ে মানে তৈলচিত্রের কথা বলতে, তার বললো আরে একটা তৈলচিত্র ভালো করতে গেলে 100,000 টাকা লেগে যাবে, তাহলে তাও তো হবে না, বিনা পয়সায় কি হয় না ভাই, আমার বলে
শ্রেণীর কল লাগবে, আমাকে আমাদের মানুষের থাকি বুঝি না জানি না। তখন বললো এই কলকাতার ভিতর তো রাস্তা আছে, দামগুলোর জন্যে বিনা পয়সা। আমার কি ওটা ভুল ধারণা ছিল, এত খারাপ লোকের দামে না, কলকাতায় এত বড় বড় রাস্তা আছে, যে আমার ধারণা ছিল ওরা বোধ হয় বংশধররা ভাড়া দেয় মাসে মাসে, নানি তুলে দেবে কত মাসে, এই মাসে ও মুখে দাম, এই মাসে ভাড়া দিলে তবে টাকা পুকুরেই দাম হয় বলে কর্পোরেশনের কাউন্সিলররা এইসব ঠিক করে। একজনের ঠিকানা জয় করে সকালে চলে গেলাম, উনি তো দাড়ি কামা ছিলেন, দাড়ি কামা অবস্থাতেই উনি আমার সাথে দেখা করলেন। দেখা করলেন কী ব্যাপার, কেন স্যার কাগজে দেখলাম আপনারা স্বাধীন ভারতে অনেক রাস্তা তৈরি করেন, এত ভালো লোককে আপনারা পাবেন না। আমি স্যার একদিন ভালো লোককে খবর পেয়েছি, সেটা আপনার বলে যেতে দিচ্ছি, এর নামে একটা রাস্তা করতে পারেন। উনি বললেন কী নাম, কী করেছে সে? আমি যখন আমার মতো একজন সাধারণ লোক আমাকে বলেছেন আমারও ভালো হবে, আর আমি তারপর থেকে খারাপ হওয়া বন্ধ করে দিয়ে শুধুই ভালো হওয়ার চেষ্টা করছি, হতে পারিনি কিন্তু চেষ্টা করছি। কী নাম বলো, আমার খাতায় লিখে নেব। আমি নাম বলছি না, খারাপ করে উনি সেই ফুসফু ফেলে রেখে গিয়ে আমার মনে বললে ইয়ার কি পেয়েছো, জানো না দেশ স্বাধীন হয়ে গেছে, তুমি ইংরেজের নামে নিয়ে এসছো এখানে রাস্তা করবার জন্য, আর কখনো আমার এখানে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আসবে না। চলে এসে বাড়িতে বসি জানেন চলতে যত করে জল করতে, যে তাহলে জীবনে কী করবো, কিছুই হল তখন কী করি, সময় হঠাৎ তোকে বললাম যে তাহলে ভুলে যাবো যেসব যা ভালো ভালো কথা যে বলেছিলেন আমাকে, সব তো কিছু বলে থাকবে না, নিজেরই বলে থাকবে লিখে পেলে ভুলে যাওয়ার আগে। এই জন্যে আমি যাতে না ভুলে যাই নিজেকে পড়ার জন্যে আমি লিখতে বসলাম, লিখে ফেলি। এবং তারপরে কী হলো আপনারা জানেন, ভাগ্যে যদি থাকে তাই হল তোকে বললে ভীষণ ভালো লিখেছে, এর মধ্যে একটা দৃষ্টিভঙ্গি আছে, এই আদর্শবাদী লেখক ও কথা বলতে লাগলো না, আমি কী বলবো, চিফ জাস্টিস একবার ডেকে চা পাবে বলে তুমি এরকম লিখেছো, এমন কিছু করিনি। আর একটা ভীষণ দুঃখ হলো জানেন, এত সম্মান আমি সম্মান জানাতে গেলাম যে আমি নিজেই সম্মানে চলে উঠলাম, দু একজন খাতা খুলে তখনই আমার বললেন দিন তো একটা সই যেটার উত্তর উনি দিতে চাননি, যেটা হচ্ছে প্রস্তুতি। সেই প্রস্তুতিটার গল্পটা উনি এখন নানান রকম রসসমৃদ্ধ করে আমাদের কাছে উপহার দিলেন, যে প্রধানত বোঝা যাচ্ছে মোটিভেশনটা আমরা আগেই জানতাম, উনি অনেক জায়গাতেই লিখেছিলেন এই স্ট্যাচু গড়ার ইচ্ছের কথা ইত্যাদি অনেক জায়গায় লিখেছেন। প্রস্তুতিটা হচ্ছে বারোয়েল সাহেবের লাইব্রেরি, এই তখন ইংরেজি বাংলা যা কিছু ভালো বেরিয়েছে এই দুটো মহাদেশে, সেগুলোর অনেক কিছুই উনি সেই সময় পড়ে আত্মস্থ করেছিলেন। এর চেয়ে সত্যি কথা বলতে কি, এর চেয়ে বড়ো প্রস্তুতি আর হয় না। শেষটা বলে নেই এই ব্যাপারটা, বললাম গেলাম সম্মান জানাতে, হয়ে উঠলাম সম্মানে। তখন আমার মনে পড়লো যে আমার সাহেব একটু রসিকতা করতেন, বলতেন পরের জন্মে আমি কিন্তু এখানে বাংলায় জন্মাতে চাই এবং আমি একটি বাঙালি মেয়ে বিয়ে করব। ভাবছো বাঙালি মেয়ের যে চোখগুলো পদ্মের মতো বলে, মোটেই না, তাহলে উনি বাঙালি শাশুড়ি যেতে বললে এরকম শাশুড়ি তো কাপ নেই কেন বললে, সকালবেলায় গিয়ে 10 টাকা দিয়ে নমস্কার করলে বিকেলবেলা ফেরবার সময় শাশুড়ি 20 টাকা দিয়ে ডবল করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, আমি বিয়ে করে 1 লাখ টাকা ধার করব, সেই 1 লাখ টাকা দিয়ে গিয়ে শাশুড়ির পায়ে ফেলে দেবো।
সন্ধ্যেবেলায় গুলাপ হয়ে যাবে, এক হাজার টাকা ডেলে শোধ করে দেবো, এই বাকিটা খাবার ভোগ করবো। আমি ভেবেছিলাম একটা রসিকতা, কিন্তু খুশি হলাম যেটা রসিকতা নেই। ওকে খুব দুঃখ হলো যে কেন বোকামি করে ওকে আমি এক টাকা দিয়ে নমস্কার করেছিলাম, কেন আমি লাখ টাকা দিয়ে নমস্কার করবার চেষ্টা করি। যদি করতাম তাহলে আরও কি পেতাম পেয়ে জানি, কিন্তু সেটা পাইনি। তারপরের থেকে না সারা জীবন ধরে শুধুই পেছনেই ছুটছি, পেছনেই ছুটছি, পেছনেই ছুটছি। নিজে হলো কি বুঝি না, লাইফও বুঝি না, টাইমও বুঝি না, নিজের মধ্যে থাকি ওটাও বুঝি না। এইটুকু শুধু বুঝেছি যদি কাউকে মানুষ নমস্কার করে এক টাকা দিয়ে না করে লাখ টাকা দিয়ে করে, সেইটা করতে ভুলে গেছিলাম, পারিনি। পরে যদি জন্মায় নমস্কার। এবারে জুতোর থেকে উপন্যাসে ফেরা যায়। অনেক কিছুই লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন। আমি আমার বিশেষ বিশেষ প্রিয় আমি দুটির কথা বলবো, সীমাবদ্ধ আর জন সত্যজিৎ রায় এগুলো দুটো ফিল্ম করেছিলেন বললেই নয়, অন্য একটা কারণ যতদূর আমার মনে পড়ে সেই সময় আমরাও তো অল্প বয়স্ক, আমাদের সময় অল্প বয়সটা অনেক দিন ধরে চলত, মানে আমাদের যাকে বলে এজ অফ ইনোসেন্স এটা বেশ কিছুদিন ধরে চলতো। আজকালকার ছেলে মেয়েদের মতো চট করে কিন্তু আমরা অ্যাডাল্ট হয়ে যেতাম না, ইয়াং অ্যাডাল্টস আজকাল বলে, এরকম আমরা হয়ে যেতাম না। এনিওয়ে তখন এই উপন্যাস দুটোতে এই যে কর্পোরেট বিজনেস হাউস এদের যে অমানবিকতা এইগুলোর প্রথম এগুলোর সম্পর্কে জানতে পারি, এবং জানার পরে আমাদের সত্যি ভেতরে একটা মানসিক জীবনে একটা বিপ্লব ঘটে গিয়েছিল যে আমরা অনেকেই বন্ধুরা স্থির করি যে আমাদের অনেকের ইচ্ছে ছিল অন্যরকম কাজ করবো। মেয়েরা তখন শুধুই শিক্ষা জগতে যেত বেশিরভাগই, তো আমরা অনেকেই আমাদের ছিল উচ্চাকাঙ্ক্ষা যে অন্যরকম কিছু কাজ করবো এবং অফিসার টফিসার হব, এরম ধরনের উচ্চাকাঙ্ক্ষা অনেকের ছিল। তাই এই দুটো পড়ার পরে কিন্তু আমাদের অন্তত আমি বন্ধু বান্ধবকে মনে করতে পারছি যারা এগুলো প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করে তারা আবার শিক্ষা এডুকেশন লাইনে ফিরে আসে। এটা সকলের এই দুটো বইয়ের জন্য সীমাবদ্ধ এবং জন। তো আমি একটা কথা ওকে জিজ্ঞেস করতে করে যে আমার যখন শুনলাম যে সত্যজিৎ রায় ছবি করছেন তখন এই সীমাবদ্ধর বেলায় সীমাবদ্ধকে একটা খুব আনিউশুয়াল একটা অন্য ধরনের একটা প্রেমের গল্প সেটাকে অফিসের যে লড়াই তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, এই দুটো তার শেষকালে উনি শেষ করেছেন সেটা হচ্ছে শ্যামলেন্দু ওর নায়ক, তিনি অনুভব করছেন যে এতদিন যে সমস্ত ভালো ভালো সাহিত্য পড়েছেন শেক্সপিয়ার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সঙ্গে তার কাজের তার কেরিয়ারের কোনো সম্পর্কই নেই, এবং সেই বাবদ তিনি একটা একটা উচ্ছ্বসিত একটা বিলাপ আছে, তো সেটাকে সত্যজিৎ রায় কী করে হ্যান্ডেল করত না সেটা নিয়ে আমাদের খুব কৌতূহল ছিল। তো যখন দেখলাম তখন কী হলো আমার কী মনে হয়েছিল বলবো না, আমি ওকে বলতে বলছি যে ওর কী মনে হয়েছিল, যেটাও তো ওর খুব সাধারণ লেখা এই যে সীমাবদ্ধ শেষটা সেইটা পাল্টে গেল, এবং পাল্টে গিয়ে ভালো হলো কি মন্দ হলো ওর কোনো সন্তুষ্টি হলো কি না সেই সম্পর্কে আমি জানতে চাইছি। এই লেখিকা আমাকে এই জীবন সামনে বিপদে ফেলতে চায়, বেশ বড় বিপদ। দেখুন উপন্যাসটা একজন লেখক লেখে চলচ্চিত্রকার সেটাকে আমার তৈরি করে লেখাটা আমাকে যখনই এই প্রশ্নটা অনেকগুলি কোনো কোনো জায়গায় মুখোমুখি হতে হয়েছে আমি বলি যে লেখাটা হতে
লেখকের মেয়ের মতো। বিনোবাটা হচ্ছে জামাইয়ের মতো। গোত্রনাশ হবে জেনেই কন্যাদান যে লোক জামায়ের নিন্দা করে তার থেকে অভাব পৃথিবীতে কে আছে আপনার? যে লোক জামায় খুব বেশি প্রশংসা করে তারও কি হয় তাও জানে। আমাদের হাওড়া কালিমোর বাজার কাছে একদিন ছিলেন, তার মেয়েটি ভালো বিয়ে হয়েছিল বলে তিনি সবাই চলেই জানিস আমার জামায়ের কিন্তু এবারে আবার 32 টাকা পেমেন্ট হয়ে গেল। সবাই হাসাহাসি করত, কেউ জামায়ের প্রশংসা কত বেশি মেয়েদের। এখানে আমি সবসময় বলি যে 85 দশকে যখন আমরা লেখার যুগ পেলাম তখনকার লেখকদের দেখেছি চলচ্চিত্রের প্রতি একটা ভীষণ আকর্ষণ জন্মেছিল। পুজোর সংখ্যায় যদি একটা লিখলেন কোনো বিখ্যাত লেখক একটা একজন বলল হোমদা এবারে লেখাটা যেন সেটা হচ্ছে না, বিখ্যাত লোকরা নাম আর বলব না তিনি বললেন, বললেই হলো জানিস মিসেস সেন নিজে কালকে ফোন করেছে। আরেকজন বলল জানিস উত্তম কুমার নিজে বলেছেন যে এটা কাউকে দেবেন না আমার জন্য রেখে দিয়ে। কেউ কেউ বললেন অমুকরা ভাবতেন একটা অন্য ছাপার ঘরের বাইরে অন্য একটা যে জগৎ সৃষ্টি হয়েছে যার বিস্তৃতি অনেক বেশি, বহু লোকের কাছে যায়, সেখানে যাওয়ার একটা ছেলে মানুষই আগ্রহ লেখকদের মধ্যে এই সময় হয়ে দেখেছে। একজন লোক বললেন জানিস এতদিন ধরে লিখছি কিছু হয়নি কিন্তু এবার যেমনি সিনেমা হলো উত্তম কুমারে আমার বাড়িতে যে কাজ করে সে বললো ও দাদা এইসব করে বুঝি। বিস্তৃতিটা অনেক বেশি, সুতরাং লেখার আনন্দ একরকম ছবিতে পর্দায় দেখার আনন্দ বা নিরানন্দ যেটাই বলি তারা অনেক সময় আত্মনির্ভরতা আসে এটা বলি দেখে তো আজকে যখন বলি হচ্ছে বলি ফেলি। আমি একদিন দুপুরবেলায় একটার সময় অফিসে বসে আছি, যেখানে কাজ করতে ফেরেন নিয়ম ছিল যে ইলেকট্রিকের লাইটগুলো টিফিন টাইমে কমিয়ে দিত, একটা আলো জ্বলবে বাকিগুলো আলো নষ্ট করার জন্য। বসে আছি একটি লোক ভদ্রলোক ঘটা করে ঘরে ঢুকল, আপনি ও হ্যাঁ পয়সাগুলি খুব অভাব হয়েছে বলছে, বললে না হলে আপনার ওই গোটা কয়েক টাকার জন্য আপনি ওই আপনার এই বইটা আমাকে দিলেন সে সর্বনাশ করে দিল আর সেটা সহ্য করবে পয়সা ছাড়া কি প্রবলেম? আমি দেখুন পয়সা যদি কি মানুষ দেয় শুনুন ওটা শুনুন, যখন বইটা লিখেছিলেন তখন ওটা আপনার প্রপার্টি ছিল, ভগবানের দয়ায় কয়েক লক্ষ লোক ইতিমধ্যেই আপনার বইটা পড়েছে, তাদের একটা ধারণা সেটা আপনি আপনার মেয়ে বলে আপনি যারা কাজ করবেন আপনার সে অধিকার নেই, সেটা জনগণের মতামতের উপরেও নির্ভর বলে তখন দেখি টেবিলে না 10,000 টাকা পড়ে রয়েছে ভুলে পড়ে যাবে বেরিয়ে শুনে শুনে আমি ভুলে গেছি না না ওটা আপনাকেই দিয়েছে বলে আপনার তো পছন্দ যদি আবার দরকার হয় করবেন আরো কিছু চাঁদা টাদা লোকের মধ্যে দেবো
কিন্তু নিজের সৃষ্টিকে নষ্ট করতে দেবেন না। এই বলে ভদ্রলোক কিছু শুনলেন, দশ টাকা টেবলে ফেলে দিতে হবে। সেইটার থেকে একটা জিনিস বুঝেছি যে যা লিখি সেটা একটা বড় বিচার, প্রচুর বিচার, কিন্তু সেটা যদি বহু মানুষের মধ্যে বহু সময় ধরে প্রচারিত হয় তখন ওটা আমার কেন কোনো লেখকই নেই আয়ত্তের মধ্যে থাকে না। সুতরাং অন্য পথে যদি সেটাকে যখন যারা করবেন সেটা তাদের নিজেদের দায়িত্ব করতে হবে, লেখকের ভূমিকা বক্তব্যের যেমন মূল্য নেই। আর দুই একটা প্রশ্ন করবো, একটা হলো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওর বইয়ের যে শিরোনামগুলো, বইয়ের নাম, সেগুলো কিন্তু খুব বিশিষ্ট হয়, খুব যাকে বলে উইটি। কিছু কিছু সময় উনি নিয়েছেন রবীন্দ্রনাথ থেকে, উমা সারদার কথা থেকে, যেখানে যেমন সেখানে তেমন নিয়েছেন। তো সেই রকমভাবে একটা খুব সম্প্রতি একটা লিখেছেন অষ্টাদশ অশ্বারোহী, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণর, শ্রীরামকৃষ্ণর শিষ্যদের মধ্যে উনি 18 জনের কথা বলেছেন, মানে ওই মতাবলম্বীদের মধ্যে 18 জনের কথা বলেছেন যে তারা কীভাবে বিশ্বজয় করলেন। এটা উৎসটা আমি জানতে চাই, কারণ ফোর হর্সম্যান অফ দি অ্যাপোকালিপস বলে একটা বাইবেলের একটা কনসেপ্ট আছে, তো তারা কিন্তু যাকে বলে দুর্যোগের বার্তাবাহী, সেটা নিয়ে একটা ফিল্মও হয়েছে, সেখান থেকে কি উনি নিয়েছেন নাকি কোনো সোর্স আছে এটার? এই বইয়ের নাম না বড় কষ্টদায়ক, যখন বেরিয়ে না যাওয়া পর্যন্ত না নানান রকম ইয়ে হয়, তখন যে কি মাথায় আসে কিছু জানি না, গিয়ে ফেলি একটা এই যে বইটার কথা উনি বলছেন অশ্বারোহী, এটা আমার মনে হলো এই জন্যে যে একসময় শুনেছিলাম যে বাংলা আক্রমণ করেছিল মাত্র একাদশ না ষোড়শ অশ্বারোহী, চতুর্দশ অশ্বারোহী এসে ঢুকে পড়েছিল, সেই ঘোড়া দেখি আমাদের এখানকার রাজা পালালেন। আমার মনে হলো এই অশ্বারোহীরাই একাদশ জন দেখলাম, এগারো জন মনে করি তারা আমেরিকায় গিয়েছিলেন, কয়েকজন বিবেকানন্দ আগে একটি আত্মা না নিয়েই প্রায় তারা সবাই গেছেন, নাকি পেয়েও অদ্ভুত সব কাণ্ড করেছেন। সুতরাং এখানে যদি আমাদের এই অশ্বারোহীদের ভয়ে আমরা পালিয়ে গিয়ে থাকি, আবার আমাদের অশ্বারোহীরাই বিদেশি জয় করেছিল এক সময়, এটা দিয়ে দিই না, এইভাবে দিয়ে দিয়েছি কোনো আর বেশি চিন্তা করি। শেষকালে একটা স্টক কোয়েশ্চেন করব, এতক্ষণ আমরা অনেক ওর কাছ থেকে রস সমৃদ্ধ আলোচনা পেলাম, শেষকালে প্রশ্নটা একেবারেই খুব সাধারণ, যে আমি তো আমার নিজের পছন্দের কথা বললাম যে ওর উপন্যাসের মধ্যে কোনগুলো আমার সবচেয়ে প্রিয়, তো ওকে জিজ্ঞেস করছি, উনি নিশ্চয়ই বলবেন যে সমস্ত সৃষ্টি হচ্ছে আমার সন্তানের মতো, তাদের মধ্যে ভালো মন্দ প্রিয় অপ্রিয় কিছু নেই, তা সেটা কিন্তু আমরা মানতে চাই না, আমরা অন্যরকম একটা উত্তর শুনতে চাই যে ওর এতগুলি লেখার মধ্যে নানান ধরনের লেখা, এমনকি উনি এও বলতে পারেন যে কলকাতার যে রাস্তার যে নানা রকম স্ট্রিট ফুড সে নিয়েও উনি লিখেছেন, সেটাও ওর সবচেয়ে প্রিয় হতে পারে, তো জানতে চাইছি যে ওর সবচেয়ে প্রিয় লেখা কোনটি, এটা একটা, আর কোন লেখাটা নিয়ে উনি গৌরব বোধ করেন? এর সবচেয়ে সত্য উত্তরটা হচ্ছে জানি বলবো না, কারণ বললেও বিশ্বাস করবে না, লোকে বলবে দেখছো এই একদম। তারপরে যদি যখন মাকে উনি মায়ের কথা বলে না, মা আমার মায়ের অনেকগুলি ছেলে কোন কাকে কী বলবে, তখন মায়েরা কী বলে কোলেরটি, যেটা এই সবই এখন কোলে রয়েছে সেইটি সব সত্য প্রিয়, সুতরাং ওই হিসেবে লিখলে
আমার যে শেষ বইটা বেরিয়েছে সেটি অসম্ভব। আজকে আমরা এই যে আজকে সরস আলোচনা শুনলাম, এই সরস আলোচনা বা সরস্বতা সেন্স অফ হিউমার এটা আমরা ওর লেখাতে শেষের দিকে বেশি পাই। শেষের দিকে একটা অন্যরকম মেজাজই যেন হয়ে গেছে, গোড়ার মেজাজটা বদলে গিয়ে অন্যরকম মেজাজ হয়ে গেছে। তো আজকে আমরা সেই মেজাজ আজকে আমাদের আলোচনা শেষ করছি। ওকে, আমাদের নমস্কার, আমাদের ধন্যবাদ, আপনাদেরও নমস্কার, আপনাদের ধন্যবাদ শেষ করছি।